হাই শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি সাজেশন সাধারণ গণিত পরীক্ষার জন্য 100% গুরুত্ব অর্থাৎ সৃজনশীল ক্যাটাগরি কিভাবে প্রশ্নগুলো হবে তোমাদের, তা দেখো ক বিভাগে থাকবে বীজগণিত অংশ, তিনটি প্রশ্ন থাকবে, দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। অধ্যায়সমূহ দেখতে পারো 2, 3, 4, 11, 12 ও 13। তবে তার মধ্যে ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে 2, 3, 11, 12, অর্থাৎ 2, 3, 11, 12 এই পাঁচটা অধ্যায় থেকে তুমি যদি করো তাহলে তিনটি প্রশ্ন কমন পাবে, তার মধ্যে দুইটা দিতেই হবে তোমাদের। এখন দেখো তোমরা দুই অধ্যায় থেকে কীরকম প্রশ্নগুলো হবে বা সৃজনশীল প্রশ্নগুলো কী ক্যাটাগরিতে হবে সেগুলো আমরা দেখব। হ্যাঁ, ক নম্বরে থাকবে তালিকা পদ্ধতিতে বা গঠন পদ্ধতিতে প্রকাশ করো, খ নম্বরে থাকতে পারে মান কত, উপস্থিত নির্ণয় করো, প্রমাণ করো, গ নম্বরে একই থাকতে পারে মান কত, উপস্থিত নির্ণয় করে প্রমাণ করো। এবার তোমরা দেখবে তিন অধ্যায়, অর্থাৎ তিন অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, তাহলে মান বের করো, ক নম্বরে থাকতে পারে তত্ত্বগুলো সমীকরণ আকারে প্রকাশ করো, খ নম্বরে থাকতে পারে মান নির্ণয় করো, প্রমাণ করো, গ নম্বরে একই প্রশ্ন মান নির্ণয় করো, প্রমাণ করো। অর্থাৎ তিন অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, অর্থাৎ এখানে এই ক্যাটাগরি অঙ্কগুলো একটু বেশি বেশি করে করার চেষ্টা করতে হবে এবং বেশি মানে যত করবে তত শিখতে পারবে তোমরা। এবার চতুর্থ অধ্যায়, এই অধ্যায় তেমন একটা কঠিন না, হ্যাঁ, এবং এই অধ্যায় থেকে প্রশ্নও কম আসে। তাহলে দেখো মান বের করো, ক নম্বরে থাকতে পারে, খ নম্বরে থেকে সরল করো মান কত, প্রমাণ করো, এবং গ নম্বরে সরল করো মান বের করে প্রমাণ করো। অর্থাৎ চতুর্থ অধ্যায় এইরকম ক্যাটাগরি তোমাদের প্রশ্নগুলো হবে। এরপরে লক্ষ্য করো 11 অধ্যায়, এই অধ্যায়টা আমরা মানে গুরুত্বপূর্ণ অধ্যায় বলে বিবেচনা করা হয়েছে। তাহলে এই অধ্যায় থেকে প্রশ্ন ক নম্বর থাকবে মান বের করো, প্রমাণ করো, খ নম্বর থাকতে পারে প্রমাণ করে মান বের করো। হ্যাঁ, আবার এইখানে মানে অবলিক দেওয়া আছে, মানে এই যে কোনো একটা থাকতে পারে, গ নম্বরে প্রমাণ করো বা মান নির্ণয় করো, যে কোনো এক ধরনের ক্যাটাগরি থাকতে পারে। এবার 11 অধ্যায় যেরকম সৃজনশীল থাকবে না, অর্থাৎ 12 অধ্যায় কয়টি সমাধান আছে, নির্ভরশীল না অনির্ভরশীল দেখাও। হ্যাঁ, খ নম্বরে থাকবে প্রতিস্থাপন, অপনয়ন আর গুণন পদ্ধতিতে সমাধান করো, গ আমাদের গ নম্বর থাকবে লেখচিত্রের মাধ্যমে সমাধান করো। অর্থাৎ এটা 12 অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, অর্থাৎ লেখচিত্র অঙ্ক প্রত্যেক বছরে আসে, এবারও আসবে, তোমরা তাই লেখচিত্র অঙ্কগুলো একটু খুব সোজা আছে তাই করার চেষ্টাগুলো করবে। আচ্ছা, এরপরে আমরা আসছি 13 অধ্যায়, 13 অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ না, তারপর একটু পড়ার চেষ্টা করবা কোন পড়ার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে কীরকম প্রশ্নগুলো হবে দেখা যাচ্ছে, ক নম্বরে থাকবে সমীকরণ গঠন, এটি কোন ধারা বা পদ নির্ণয় করো, ক নম্বর গেল, খ নম্বরে থাকতে পারে কোন পদ এতে হবে বা এন এর মান কত বা সমষ্টি নির্ণয় করো, গ নম্বরে থাকতে পারে নতুন ধারা গঠন করে তার সমষ্টি নির্ণয় করো। তাহলে এই ক্যাটাগরি অঙ্কগুলো একটু বেশি করে করার চেষ্টা করতে হবে, অর্থাৎ এই যে মান নির্ণয়ের অঙ্কগুলো, হ্যাঁ, বা সমীকরণের অঙ্কগুলো, হ্যাঁ, এটি এন এর মান বা সমষ্টি নির্ণয় ধারার অঙ্কগুলো একটু করতে হবে বেশি করে। এরপরে খ বিভাগ জ্যামিতি অংশ, অর্থাৎ তিনটি অধ্যায়, এটা হচ্ছে 6, 7 ও 8। তাহলে দেখো এখানে কীভাবে প্রশ্নগুলো করতে হবে আর কী কী ক্যাটাগরি প্রশ্নগুলো হবে তার মধ্যে দেখো, এখন আমরা দেখব উপপাদ্য অংশ, সৃজনশীল প্রশ্ন থাকবে ভাবে তত্ত্বগুলো অনুসারে চিত্র আঁকো, প্রমাণ করো বা প্রমাণ করো, গ নম্বরে থাকবে। তবে এখানে চিত্র উপপাদ্যের ক্ষেত্রে চিত্র দোয়া লাগবে, দোয়া থাকতে পারে, হ্যাঁ, আবার সেই উদ্দীপক আলোকে তোমাকে লিখতে হবে, আবার নতুবা আমাদের উপপাদ্যগুলো একটু সবসময় মুখস্থই রাখতে হয়। এবং কী হচ্ছে সম্পাদ্য, অর্থাৎ তোমরা এটা সৃজনশীল পদ্যগুলো কীভাবে হবে সেটা দেখো, ক নম্বরে থাকবে তত্ত্বগুলোর চিত্রের মাধ্যমে দেখাও, অঙ্কনে বিবরণ সহ চিত্র আঁকো, অঙ্কনে বিবরণ সহ আরও একটি চিত্র আঁকো। অর্থাৎ তোমরা মনে রাখবা সম্পাদ্য চিত্রগুলো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবা এবং সুন্দরগুলো চিত্রভাবে দিলে তোমরা ভালো করে লিখতে পারবে আর লিখলে এখানে অটোমেটিক তোমার নাম্বার পাবে। এবার গ বিভাগ দেখি ত্রিকোণমিতি ও পরিমিতি, তাহলে এই যে দেখো আমাদের গণিতের মধ্যে এটি ভালো একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, 9, 10, 16, এই অধ্যায় থেকে দুইটি প্রশ্ন দিতে হবে, তিনটি থাকলে দুইটি দিতে হবে। নবম অধ্যায় যেরকম প্রশ্ন হতে পারে, চিত্রের মাধ্যমে অতিভুজ ভূমি, খ নম্বর সমাধান করে প্রমাণ করো, গ নম্বর থাকবে সমাধান করে দেখাও বা প্রমাণ করো, এই ক্যাটাগরি প্রশ্নগুলো হবে। এবার আমরা দেখব 10 অধ্যায় কীরকম ক্যাটাগরি,
উদ্দীপক অনুসারে চিত্র আঁকো, মানে উদ্দীপকে প্রশ্ন থাকবে, হ্যাঁ, গাছ খুঁটি ভাঙ্গার অংশের দৈর্ঘ্য, সম্পূর্ণ দৈর্ঘ্য কত মিটার দূরে বা মাটি স্পর্শ করবে, গ নম্বর থাকতে পারে গাছ খুঁটি ভাঙ্গার অংশের দৈর্ঘ্য সম্পূর্ণ কত, কত মিটার দূরে মাটি কত মিটার, মানে এই ক্যাটাগরি, অর্থাৎ এরকম ক্যাটাগরি বা যে অঙ্কগুলো তোমাদের থাকবে এই অঙ্কগুলো একটু বেশি করার চেষ্টা করবে, এবং বোর্ড প্রশ্নগুলো হ্যাঁ এরকমভাবে যেগুলো আছে বিগত সালের প্রশ্নগুলো একটু করার চেষ্টা করবে, তাহলে অনেক কাজে লাগবে। এবার দেখো আমাদের কী এসেছে, ঘ বিভাগ পরিসংখ্যান দুইটি প্রশ্ন থাকবে, একটি দিতে হবে, অর্থাৎ এখানে একটি মাত্র অধ্যায়, সেটা হচ্ছে সূত্র অধ্যায়, অর্থাৎ সূত্র অধ্যায় থেকে প্রশ্ন করলে কমন। এক দেখো সূত্র অধ্যায় থেকে যেরকম সৃজনশীল থাকবে, ক্রমজিত গণসংখ্যা সারণী মধ্যক শ্রেণী বা পুষরক শ্রেণীর সমাধান কি মধ্যমান পরিসর গণসংখ্যা নিবিশন সারণী, গণ নম্বর থাকবে গড় মধ্যক পুষরক নির্ণয় করো, এইরকম ক্যাটাগরি থাকবে।